होशियार होशियार टीएमसी गुंडाबाई ने होशियार ভাঙড়ে এবারে লাঠি হাতে নিয়ে তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে আইএসএফ এর মহিলা কর্মীরা। ঘটনাটি ভাঙড় দু নম্বর ব্লকের কাশীপুর থানার অন্তর্গত কাটাডাঙ্গা এলাকায়। বিক্ষোভ দেখাচ্ছে এলাকার আইএসএফ এর মহিলারা। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সবকিছুর জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা মিছিল করছি, এটা কারণে বিনা কারণে সবসময় পুলিশ ঢোকাচ্ছে, শান্তি বজায় রাখার জন্য আমরা মিছিল করছি। এইভাবে মানুষ বাঁচতে পারে না। পুলিশ না ঢুকলে শান্তি না, গ্রামে টিএমসি রা বলে দিচ্ছে আর পুলিশ ঢুকছে, বাড়ির মানুষগুলো আতঙ্কিত হয়ে যাচ্ছে, বাচ্চারা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। 100 বার পুলিশ গ্রামের মধ্যে যাবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে। এটা ওই এলাকায় মহিলারা জানান, রাতে বা দিনে কাশীপুর থানার পুলিশ ওই এলাকার সাধারণ মানুষদের তুলে নিয়ে যাচ্ছে বিনা অপরাধে। এরপর আজ এলাকার আইএসএফ এর মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় পুলিশের বিরুদ্ধে ও তৃণমূলের বিরুদ্ধে লাঠি ঝাঁটা হাতে নিয়ে। সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা কেউ বাড়িতে স্থিরভাবে থাকতে পারছে না, মাঠে ঘাটে এখন বর্ষাকালে সাপের ভয় কিছুর ভয় করছে না, মানুষ নিরীহ মানুষ সব সময় ভয় ভীতুতে থাকছে, বাচ্চা কাচ্চা পড়াশুনো কেউ কিছু করতে পারছে না। এইভাবে চলতে গেলে আমরা বাচ্চা কাচ্চাও মানুষ করতে পারবো না, আর এইভাবে চলতে গেলে আমরা স্বামীর সংসার বা নিজেদের সংসার ঠিক মতন করতে পারছি না, বা এইভাবে থাকলে গ্রামে একটা মানে শান্তি শৃঙ্খলাটা কিছু বজায় থাকবে না। সারাক্ষণ এই বর্ষাকালে ছেলেরা সাপের ভয়ে পোকার ভয়ে কিছুর ভয় করছে না, বৃষ্টির ভয় করছে না, এই বর্ষাকালে বৃষ্টিতেও সব ভিজে ভিজে বাড়িতে কেউ থাকতে পারছে না, সব বাইরে গিয়ে শুচ্ছে। মধ্যে কীভাবে মিছিলটা হলো এটা আমাদের প্রথম প্রশ্ন। সেভাবে ওই কাটাডাঙ্গা এলাকার কিছু লোকজন যারা আইএসএফ করে তারা সেদিন পুলিশের ওপরে যেভাবে অত্যাচার করেছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, অ্যাডিশনাল এসপি নিজে এখনও পর্যন্ত হসপিটালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। এখন মিছিল করে 144 এর মধ্যে এলাকাকে আবার উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি পুলিশকে অনুরোধ করব ইমিডিয়েট তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যারা দোষী 100 বার পুলিশ গ্রামের মধ্যে যাবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে, এটা আমার আশা, এটা আমার অনুরোধ পুলিশের কাছে, যাতে পুলিশ কঠোর অ্যাকশন নেয়। তিনি আইএসএফ ক্যান্ডিডেট, উনি মানে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছে, জেতা সত্য ওই টিএমসি গুন্ডারা মানে আমার স্বামী বাড়ি আসলে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে ওইদুল বাড়ি এসেছে, ওইদুল বাড়ি আসেছে সঙ্গে সঙ্গে পুলিশ একদম হাজির, এসে আমার বাড়ি মেয়ে ছেলে বেটা ছেলে একদম 2-3 গাড়ি পুলিশ পুরো হাজির হয়ে যায়, এসে তল্লাশি করে সারা ঘর মানে খুঁজছে ওইদুল কথা। আমি বললাম কিসের জন্য আসছো, বলছে আমরা মানে এর থেকে এসছি থানা থেকে ওইদুলি দেখা করতে বলবে। সেটা আমি বললাম কিসের জন্য, বলে ওইদুল পুলিশের গায়ে বোম মেরেছে কেন, টিএমসিরা মারছে আর আইএসএফ আমরা মিছিল করছি, এটা কারণে বিনা কারণে সবসময় পুলিশ ঢোকাচ্ছে, শান্তি বজায় রাখার জন্য আমরা মিছিল করছি।